বর্তমান সময়ে টাকা ইনকাম করা এবং জনপ্রিয় হওয়ার একটি সহজ রাস্তা ভিডিও মেক করা, সেটা হোক ফেসবুক কিংবা ইউটিউবে। ফেসবুক ইউটিউবে যে সকল কন্টেন্ট তৈরি করা হয় বর্তমানে, সে সকল কন্টেন্টের মাঝে সবচেয়ে জনপ্রিয় গ্রামীণ ব্লগ ভিডিও। বর্তমানে গ্রামীণ পরিবেশে যে সকল ক্রিয়েটররা ভিডিও তৈরি করছে তারা সকলেই রয়েছে জনপ্রিয়তার তুঙ্গে। তেমনই বর্তমান সময়ের একজন গ্রামীণ সফল ক্রিয়েটর হলো দোয়েল অ্যাগ্রো চ্যানেলের সালাম ভাই, যে কিনা শহরের জীবন ছেড়ে শিকড়ের টানে হাসি মুখে বসবাস করছে গ্রামে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই মানুষটির সম্পর্কে কিছু জানা অজানা তথ্য শেয়ার করব। তবে চলুন শুরু করা যাক। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে দোয়েল অ্যাগ্রো, যার ওনার হলো সালাম ভাই, যাকে আমরা সকলেই ইঞ্জিনিয়ার সালাম সাহেব হিসেবে চিনে থাকি। এই মানুষটি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন, কিন্তু বর্তমানে তিনি মানিকগঞ্জের সাটুরিয়াতে বসবাস করছেন। সালাম ভাইয়ের বর্তমান বয়স আনুমানিক 37 বছর। সালাম ভাইয়ের জাতীয়তা বাংলাদেশি এবং ধর্ম ইসলাম। সালাম ভাইয়ের ছোট থেকে বড় হওয়া সবটাই সাটুরিয়াতে। সাটুরিয়া স্কুল কলেজ শেষ করে গ্রাজুয়েশনের জন্য পাড়ি জমান ঢাকাতে। ঢাকার স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটি স্ট্যামফোর্ড থেকে সিএসসিতে তার গ্রাজুয়েশন শেষ করে। গ্রাজুয়েশন শেষে চাকরি করে ইঞ্জিনিয়ার হিসেবে। এর মাঝে তার সাথে দেখা হয়ে যায় ভিলেজ লাইফ উইথ শম্পা চ্যানেলের ওনার শম্পাপুর সাথে। বর্তমানে সালাম ভাই আর শম্পাপুর ঘরে রয়েছে একটি কন্যা সন্তান, যার নাম আয়ান। সালাম ভাই আজকে যে ইউটিউব দিয়ে এতটা জনপ্রিয়, সেই ইউটিউব তিনি শুরু করেন শখের বশে। ঢাকার যান্ত্রিক জীবন ছেড়ে চলে আসেন শিকড়ের টানে। শিকড়ের এই অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য শুরু করে ইউটিউবিং। তার গ্রামীণ সহজ সরল জীবনযাপন পছন্দ করতে থাকে হাজারো দর্শক। দেখতে দেখতে হয়ে ওঠেন সকলের পছন্দের ইঞ্জিনিয়ার সালাম সাহেব। সালাম ভাই আর শম্পাপুর শহরের যান্ত্রিক জীবন ছেড়ে চলে আসলেও বর্তমানে ঢাকাতে বসবাস করেন সালাম ভাইয়ের বাবা মা। তারা ঢাকাতে বসবাস করলেও যখন মন টানে তখন চলে আসে গ্রামে। সালাম ভাই সম্পর্কে কিছু কথা না বললে নয়, মানুষ যেখানে জীবনের মান উন্নত করার জন্য শহরে ছুটেন, সেই শহর ছেড়েই গ্রামে চলে আসেন সালাম ভাই। গ্রামে কৃষিকাজ করেও খুব সাধারণভাবে এতটা হাসি খুশি থাকা যায় যা সালাম ভাইকে না দেখলে বোঝাই যেত না। তাছাড়া সালাম ভাই একজন ভালো মনের মানুষ, যেটা আপনারা তারার প্রতি তার ব্যবহার দেখলেই বুঝতে পারবেন। তারাকে যতটা যত্ন করে আগলে রেখেছে সেটা প্রশংসার যোগ্য, যেটা অনেকে চাইলেও পারে না। সালাম ভাইয়ের শখের ইউটিউব থেকে মান্থলি প্রায় 3 লক্ষ টাকার বেশি ইনকাম করে থাকেন। তার ইনকাম থেকে তিনি তারাকে নির্দিষ্ট একটা পারিশ্রমিক দিয়ে থাকেন, যা অনেকে চাকরি করেও ইনকাম করতে পারে না। তাছাড়া সালাম ভাই তার সাধ্য মতো সবসময় অন্যকে সাহায্য করার চেষ্টা করে থাকেন। তো বন্ধুরা, দোয়েল অ্যাগ্রোর সালাম ভাইকে আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।